নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের ইলিশ ভাপে রান্না করে দেখাবো। তো প্রথমে আমি ইলিশ মাছটাকে কেটে নেব, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নেব। এরপর দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন তেল। সর্ষের তেল দিতে হবে এখানে। মাছগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন অল্প করে জল। এরপর দিয়ে দেবো এর মধ্যে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। টিফিন বক্সটাকে খুব ভালোভাবে আটকে ভাতের মধ্যে ফুটতে দিয়ে দেবো। ব্যাস, তাহলে রেডি আমার ইলিশ ভাপা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।